আমি রীনা, পুরো নাম রীনা মণ্ডল, লোকে বলে কালো রীনা, জন্ম থেকেই বহু চর্চিত। সেই চর্চা এখনও চলে আসছে, এই 60 বছর বয়সে এসেও তা এখনও থামেনি। 60 বছর আগে যেদিন জন্মেছিলাম, আমার মুখ দেখে সবাই বলেছিল, কি মে পেটে ধরেছ রাঙাবৌ, এ তো পুরো ঝিঙে দানা। আমাকে জন্ম দেওয়ার কষ্ট তখনও মায়ের চোখে মুখে, সেই ক্লান্তি মাখা চোখে বলেছিল, সন্তান সে তো ঈশ্বরের দান, কালো না ফর্সা সে কি মানুষের হাতে। সেই শুরু, সেসব অবশ্য আমার শোনা কথা, পরে যখন জ্ঞান হলো, বুঝতে শিখলাম, তখন প্রতি পদে পদে শুনতে হতো আমি কালো, আমি কাকের মতো। কেউ বলতো, দেখ দেখ মা কালী যাচ্ছে। মনে মনে ভাবতাম, মা কালী তো তোমাদের আরাধ্যা, তাকে তো দেখলে প্রণাম করো, আমার বেলায় তুচ্ছ তাচ্ছিল্য। মায়ের কাছে এসে কাঁদতাম, মা বলতো, কান্দিস না ওসব কথায়। লোকের নিন্দে মন্দ শুনতে শুনতে মাধ্যমিকের গণ্ডি পেরিয়েছিলাম। বাবার অবস্থা ভালো ছিল না, কিছু চাষের জমি ছিল আর কাজ করতো টুকটাক, তাতে চার ভাই বোন আর মা বাবা 6 জনের সংসার চলে না। নিজের হাত খরচ চালানোর জন্য কটা বাচ্চাকে পড়ানো শুরু করলাম। কালো বলে বিয়ের বাজারে দামও ছিল না, তাই বাবা পাত্রস্থ করে উঠতে পারেনি। ভগবান রং দেননি, রূপ দেননি, তবুও প্রকৃতির নিয়মে ভালোবাসা এসেছিল। পাশের বাড়ির অজিতকে ভালোবেসে ফেললাম, অজিতও ভালোবেসেছিল আমাকে। দুজনের স্বপ্নও দেখেছিলাম ঘর বাঁধার, এত কাছাকাছি তাই আর অজানা ছিল না কারো কাছেই। বাঁধ সাধল অজিতের পরিবার, আমি ছোট থেকেই তাদের দুচক্ষের বিষ, সেই মেয়ে হবে তাদের ফর্সা সুন্দর ছেলের বউ। দুজনকে আলাদা করার জন্য উঠে পড়ে লাগলো অজিতের পরিবার, ঝগড়া অশান্তি লেগেই থাকত। আমরাও মরিয়া দুজন লুকিয়ে লুকিয়ে দেখা করতাম। সেদিন অনেক কথা হলো, কিন্তু কোনো মীমাংসা খুঁজে পেলাম না। অজিত কোনো কাজও করে না, আমার পড়ানোর কটা টাকা মাত্র পুঁজি, বিয়ে করে কি করে চলবে ভেবে পেলাম না। শেষে দুজনের সংকল্প করলাম, যদি বাঁচতে হয় দুজনেই বাঁচব, আর মরতে হলে দুজনে মরব। কিন্তু বাঁচার কোনো উপায় দেখতে পেলাম না, তাই দুজনে একসাথে আত্মহত্যা করব ঠিক করলাম। দিনক্ষণ সব ঠিক, বাড়ির নজর এড়িয়ে দুজনে গেলাম বাড়ি থেকে কিছুটা দূরে একটা পোড়ো বাড়িতে। অজিত বিষ কিনে এনেছিল, শেষবারের মতো দুজন দুজনকে দেখলাম, কাঁদলাম কিছুক্ষণ, তারপর একসাথে দুজনে হাত ধরে বিষ খেয়ে ফেললাম। কি করে জানাজানি হয়েছিল জানি না, যখন জ্ঞান ফিরল তখন হাসপাতালের বেডে। ভাগ্যের এমন পরিহাস, আমি ফিরলাম, অজিত আর ফিরল না। এতদিন কালো বলে সবাই ঘেন্না করত, অজিতের মৃত্যুতে তা চরমে উঠল। অজিতের মৃত্যুর জন্য দায়ী হলাম আমি, কালো মেয়ের কলঙ্ক বেড়ে দ্বিগুণ হলো। অজিতের বাড়ি থেকে অবিশ্রান্ত গালি গালাজ, ঘরের কোণে নিজেকে বন্দি করে রাখলাম। তবুও একদিন বেরোতে হলো, কতদিন আর লুকিয়ে রাখবো নিজেকে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুরনো পড়ানোর বাড়িগুলোতে আবার গেলাম, অনেকেই এড়িয়ে গেল, আবার দু একজন রাজিও হলো, আবার পড়াতে শুরু করলাম বাচ্চাদের। দেখতে দেখতে অনেক বছর পার হয়ে গেল, নদী দিয়ে অনেক জল গড়িয়েছে, বাবা মাও চলে গেছে, দাদারাও বিয়ে থা করেছে, যে যার সংসার নিয়ে ওরা ব্যস্ত, তাদের ছেলে মেয়েদেরও বিয়ে হয়ে গেছে, আমারও চুলে পাক ধরেছে। এখন আর পড়াই না, বাবা জমি বিক্রি করে যে টাকা ভাগ দিয়ে গিয়েছিল সেই টাকার ইন্টারেস্টে কোনো মতে দিন চলে। আমি একাই থাকি, কালো রং আর কলঙ্ক দুই নিয়ে এখনো বেঁচে আছি। অজিতের জন্য আজও কষ্ট হয়, ভগবানকে বলি, আমাকে কেন বাঁচিয়ে রাখলে, যদি মরেই যেতাম তাহলে এই পোড়া মুখ আমার আর দেখাতে হতো না। একটা দিন শুরু হয়, আবার দেখতে দেখতে শেষও হয়ে যায় চোখের নিমেষে, আমার একাকিত্ব গিলে খেতে থাকে একটু একটু করে। অজিতের স্মৃতি নিয়ে পেরিয়ে যায় একটা সেকেন্ড মিনিট ঘন্টার কাটা, ভাগ্য হয়তো এটাকেই বলে। যে ভাগ্যে সুখ নামের পাখিটা আমার জীবনে কোনোদিনও বাসা বাঁধতে পারেনি। কলমে অনুরাধা সরকার, পাঠে রুম্পা বিশ্বাস। পরিশেষে একটা কথাই বলবো, যদিও এটা সত্য ঘটনা অবলম্বনে কারো আত্মকাহিনী, তবুও বলবো, পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, হঠকারিতায় নেওয়া সিদ্ধান্ত এবং আত্মহত্যা কোনোদিনও সঠিক উপায় হতে পারে না।